হ্যালো এভরিওয়ান, টেক বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ইউটিউব রিলেটেডই কথাবার্তা বলবো, যে কীভাবে একটা ইউটিউব ভিডিওস র্যাঙ্ক করতে হয় এবং কিছু এক্সট্রা বিষয়বস্তু জানবো। এবং আমি বলতে চাই যে আজকের ভিডিওটা অনেক সিক্রেট হবে, কারণ হলো যে ইউটিউবের অনেক কিছু আছে খুঁটিনাটি যেগুলো আমরা সবসময় মিস করে যাই। এবং আরও একটা মজার বিষয় হলো যে আজকের ভিডিওটা একটা স্পেশাল মানুষের রিকোয়েস্টের কারণে বানানো হচ্ছে। আমি মানুষের নাম বলতে চাচ্ছি না, কিন্তু উনি আসলে অনেক অনেক পপুলার একজন মানুষ এবং বাংলাদেশের টপ ইউটিউবার বলতে পারেন। তো ওনার রিকোয়েস্টে আজকের ভিডিওটা মেক করে, এখন আপনি জাস্ট খুঁজে নিতে পারেন যে বাংলাদেশের টপ ইউটিউবার কারা। তো তারা আসলে চাচ্ছে যে এই এই ইউটিউবের যে সিক্রেট বিষয়টা এটা তারা জানতে চাইছে আমার কাছে, আর তারা বলছে যে এই টপিকের উপরে যদি আমি একটা ভিডিও মেক করে দিই সো এটা সবার জন্যই ভালো হবে, আর এই জন্যই আজকের এই ভিডিও। তো চলেন সরাসরি আমরা ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক, আজকে আমরা জানবো ক্রিয়েটর সাজেশন। ক্রিয়েটর সাজেশন কী জিনিস এবং ক্রিয়েটর সাজেশন এই যে সেক্টর, এই সেক্টরের মাধ্যমে কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওস র্যাঙ্ক করতে পারেন। আজকের ভিডিও একটু বড় হবে, কারণ এটা খুঁটিনাটি অনেক বিষয় আছে। সো একটু একটু করে বোঝাতে হলে মোটামুটি একটু লং একটা সময় লাগবে, সো মোটামুটি 10-15 মিনিট হতে পারে। প্লিজ কেউ বোরিং হবেন না, কারণ আজকের বিষয় কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ ক্রিয়েটর সাজেশনের ভেতরে প্রায় 19টার মতো ভাগ থাকে। সো 19টা ভাগ বুঝাতে গেলে কম করে হলেও 19 মিনিট লাগার কথা। সো সেটা তো স্ক্রিনে গিয়েই বোঝাবো, আগে আমরা এটা বুঝি যে ক্রিয়েটর সাজেশন আসলে জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। ক্রিয়েটর সাজেশন এটা নর্মালি দুইটা অ্যাডঅনসের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করা হয়, আমরা যারা ইউটিউবে কাজ করি বা আমরা যারা ইউটিউব মার্কেট প্লেসে নানান রকম ভিডিও আপলোড করি এবং ভিডিও এসইও করি বা ভিডিও প্রমোট করি বা যাই করি না কেন, আমরা বেশিরভাগ সময় দুইটা অ্যাডঅনস ব্যবহার করে থাকি। দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করি, একটা হলো টিপবোর্ডে আর একটা হলো vidIQ। এই দুইটা অ্যাডঅনস থেকে মোটামুটি যে কোনো একটা অ্যাডঅনস হয়তো আপনিও ব্যবহার করে থাকেন। এবং এই অ্যাডঅনসটা যখন আপনি ব্যবহার করে থাকেন, অ্যাডঅনসের একটা অপশন থাকে দেখবেন যে ক্রিয়েটর সাজেশন। ক্রিয়েটর সাজেশনটা আপনি সবসময় স্কোর দেখতে পান, যে আপনার স্কোর হলো 2/19 অথবা থাকতে পারে 3/15, মানে 15-র মধ্যে আপনার ভিডিওটা আপনি র্যাঙ্কিংয়ের জন্য 3% কাজ করছেন, মানে 15টা সেক্টরের মধ্যে আপনি মাত্র তিনটা সেক্টর ফিল আপ করছেন আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য। সো আজকে আমরা দেখব যে কীভাবে এই পনেরোটা সেক্টরই কীভাবে আলাদা আলাদাভাবে পূরণ করা যায় এবং 15টা সেক্টর পূরণ করে কীভাবে আপনি আপনার ভিডিওটা ভাইরাল করতে পারেন। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই, কারণ স্ক্রিনে না গেলে ফাউ ফাউ বক 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 করে কোনো লাভ নেই, কারণ সম্পূর্ণ স্ক্রিনে যেতে হবে এবং প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখতে হবে। তো চলেন শুরু করি। সো হেই এভরিওয়ান, আমরা প্রথমে যেটা করবো সেটা হলো আমাদের ব্রাউজারে চলে যাব, কারণ একবারে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই, কারণ অনেক কিছু বোঝাতে হবে, ছোটো খাটো খুঁটি নাটি হাবিজাবি অনেক কিছু। সো চলেন আমরা সিম্পলি আমাদের ব্রাউজারে আগে চলে যাই। ওকে, তো আমরা জাস্ট ব্রাউজারে চলে আসলাম, এবং ব্রাউজারে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে রাখছি, এখন আপলোড কমপ্লিট, সবই কমপ্লিট। এখানে আমাদের টাইটেল দেওয়া শেষ, আমাদের ডিসক্রিপশনে আর্টিকেল হাবিজাবি সব কিছু দেওয়া শেষ, আমাদের ট্যাগ দেওয়া শেষ, আমাদের ক্রেডিট দেওয়া শেষ, সব কিছুই দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো আপনাদের যেটা লাগবে সেটা হলো এই যে এখানে দেখেন যে vidIQ নামে যে অ্যাডঅন্সটা থাকে, এই যে ছোট্ট অ্যাডঅন্স, এটা আপনি ইনস্টল করে নেবেন। এটা খুবই সহজ, যেটা আমি আর বললাম না যে কীভাবে ইনস্টলটা করবেন, কারণ এটা এখান থেকে, তারপর আমি দেখাই দিচ্ছি। জাস্ট মোর অপশনে আসবেন, তারপরে এক্সটেনশনে আসবেন। মোটামুটি আমি এর আগেও দুইটা তিনটা পর্বে দেখাই দিচ্ছি, সো এটা নতুন করে দেখানোর মতো কিছু না। তারপর আপনি জাস্ট এখানে আসবেন, গেট মোর এক্সটেনশন, তারপরে জাস্ট আপনি এখানে সার্চ দিবেন যে vidIQ দিয়ে, জাস্ট এটা আপনি এই যে এখানে জাস্ট যদি আপনি দেন vidIQ, যদি আমি এটা দিয়ে সার্চ করি তাহলে অটোমেটিক এটাই চলে আসবে, ঠিক আছে। এই যে vidIQ ফর ক্রোম, এই যে দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। সো এটা আপনি জাস্ট একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন। যেহেতু আমরা দুইটা অ্যাডঅন্স ব্যবহার করে থাকি, একটা হলো টিপবোর্ডে আর একটা হলো vidIQ, সো দুইটার একটু বিশেষত্ব আলাদা। তো আমরা আজকে vidIQটা শিখবো, কারণ হলো টিপবোর্ডটা একটু ঝামেলা, বেশি ঝামেলা। সো দুইটাই একই, দুইটাই হুবহু সেম কাজ করে, এমন না যে আপনার কোনোটা ভালো কাজ করে কোনোটা খারাপ কাজ করে, এরকম না, দুইটাই একই রকম, দুইটাই হুবহু সেম কাজ করে। তো আমরা ভিডিও আপলোড করার পরে যেটা আসে সেটা হলো যে চেকলিস্ট, এখানে একটা দেখেন যে একটা চেকলিস্ট একটা অপশন থাকে, এবং এখানে দেখাচ্ছে 0/8, তার মানে 8টা, এরা নর্মালি হলো যে 8টা সেক্টর ভাগ করে থাকে একটা ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য। মানে এই এই অ্যাডঅন্সটা কী করে, 8টা সেক্টর ভাগ করে থাকে, যে আমি যদি 8টা সেক্টর ফিল আপ করতে পারি তাহলে আমার আমার ভিডিওটা র্যাঙ্ক করার জন্য উপযুক্ত। এটা এই সফটওয়্যারের মাধ্যমে এটা জাস্ট আমাকে ধরে দিচ্ছে। তো এখন চলেন আমরা এই 8টা সেক্টর ফিল আপ করি। তো 8টা সেক্টরের মধ্যে কী কী আছে সেটা হলো এই যে নিচে, যদি আমরা নিচে আসি, এই হলো লিস্ট যে 8টা সেক্টরের মধ্যে এইগুলো আছে। তো এখানে বলতে চাচ্ছে যে অ্যাটলাস্ট অন কাটস, এর অর্থ হলো যে আমাদের যে কোনো একটা কাট লাগাতে হবে আমাদের ভিডিওতে, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা কাজ করি, আমরা ভিডিওটা এখান থেকে প্রাইভেট করি, প্রাইভেট করে এটা পাবলিশ করে ফেলি, কারণ কাটস লাগাতে হলে তো আমরা এখান থেকে লাগাতে পারবো না, তাই না। সো আমরা এটা ডান করে ফেলি, আমরা এটা ডান করে দিলাম। ওকে, এখন কী করবো, এখন জাস্ট আমরা আমাদের ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবো,
চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এডিট অপশনে চলে আসব। এডিট অপশনে আসার পরে এখন যেটা করব সেটা হলো আমরা নতুন করে কার্সরটা লাগাবো এবং এখানে আমরা ডিটেইলসগুলো আবার চেক করব। ওকে, জাস্ট আস্ট দ্য সেক টু ওয়েট করেন। ডিটেইলসগুলো এই যে ডিটেইলসগুলো সব চলে আসছে 0/8, ঠিক আছে। তো আমরা জাস্ট শুরু করি, জাস্ট একটা কার্স লাগাতে হবে। তো আমরা কার্স অপশনে চলে আসি এবং একটা কার্স লাগাই। আমি জাস্ট আমার মতো করে লাগাচ্ছি, আপনারা সুন্দর করে লাগাবেন, একটা সময় নিয়ে লাগাবেন, মানে নিজের মন মতো করে। তো এখানে জাস্ট আমরা ভিডিওটা পজ করে দিই এবং এখানে যে কোনো একটা হাবি যাবি একটা যা খুশি লাগাই দিলাম, দিলাম একটা লাগাই আর কি নিজের মন মতো, কারণ এটা বোঝানোর সাথে করলাম আর কি। আচ্ছা, আমরা আবার ইনফোতে চলে যাই। এবার ইনফোতে যাওয়ার পরে আমরা দেখবো যে আমাদের ওইটা ফিল আপ হয়ে গেছে কিনা, আমাদের কোর্সের যেইটা সেটা ফিল আপ হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করবো। ওকে, তো এখানে আসার পর জাস্ট এটা লোড হচ্ছে, একটু সময় নেবে, 10-15 সেকেন্ড মেবি। ওকে, জাস্ট লোডিং। এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের এই যে এখন দেখেন দেখাচ্ছে যে 8/1, মানে হলো যে 8টার মধ্যে একটা হয়ে গেছে। তো এখন কি বলতে চাচ্ছে, যে এখন বলতে চাচ্ছে যে আমাদের যেটা লাগবে একটা ইন্ড স্ক্রিন লাগবে। তো আমরা যাই আবার ইন্ড স্ক্রিন বসাই একটা। ওকে, তো আমরা চলে আসলাম ইন্ড স্ক্রিনে, ইন্ড স্ক্রিন সেক্টর। ওকে, তো আমরা এখন একটা ইন্ড স্ক্রিন বসাবো আমাদের ভিডিওতে। আচ্ছা, তো এখানে আমাদের ভিডিওটা রেডি হোক। তো ভিডিও রেডি, এখন আমরা যে কোনো একটা ইন্ড স্ক্রিন বসাই দিলাম। ইন্ড স্ক্রিনের উপরে আরও ভালো অলরেডি ভিডিও আমার দেওয়া আছে, আপনি চাইলে ওটা একটু চেক করে নিতে পারেন। আমরা যে কোনো একটা ইন্ড স্ক্রিন এখানে বসাই দিলাম, দিয়ে সেভ করে দিলাম। জাস্ট আমি খুব দ্রুত করতেছি, আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ কারণ 8টা বিষয় দেখাইতে হলে অনেক ভিডিও লং হয়ে যাবে, ফাফাও এই জন্যে। ওকে, তো এখন যেটা আছে সেটা আমরা নিচে আসি। দেখেন যে আর বাকি কী কী আছে, বাকি এখন অনেকগুলোই আছে। এখন দেখেন এখানে বলতে চাচ্ছে যে আমাদের চেকলিস্ট 2/8, মানে 2টা কমপ্লিট হয়ে গেছে, এখন 8টা বাকি আছে। আচ্ছা, তারপরে যেটা করতে হবে সেটা বলতে চাচ্ছে যে অ্যাড টু প্লেলিস্ট, আমি সরি এটা আমি ভুলে গেছি, ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশন মানে হলো সিসি, সিসি আমরা যেটা ব্যবহার করে থাকি। তো সিসি ব্যবহার করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো জাস্ট সিসি কই গেল, এই যে ক্লোজ ক্যাপশন বাই সিসি, সরি সাবটাইটেল বাই সিসি। তো সিসি জাস্ট আমরা যদি ই করি, এখান থেকে যদি অটোমেটিক কোনো সিসি দিয়ে দিই, আপনি দেখি অটোমেটিক কোনো সিসি দিতে পারি কি না। আচ্ছা, বাংলা দিলাম, ক্রিয়েট এ নিউ সিসি। আচ্ছা, আমরা সিসি দিব না, আমি আমি নর্মালি সিসি দিব না। সো আপনারা চাইলে আপনারা সিসি দিতে পারেন, আমার সিসি দেওয়াটা আসলে ইচ্ছা নেই, একবারই ইচ্ছা নেই। সো আপনারা চাইলে সিসি দিতে পারেন, আমি ইংলিশ দিলাম, দেখি কী আসে। ক্রিয়েট এ নিউ সিসি, আপনার যদি কোনো সিসি করা থাকে তাহলে আপনি সিসি করতে পারবেন, যদি সিসি করা না থাকে তাহলে আপনি, তো আমি জাস্ট একটা একটা সিসি করে দিচ্ছি এখানে, জাস্ট টেক নিউজ, TECH, তারপর দিলাম NEWS, আমি সিসি একটা করে দিলাম। সো এইটুকুই থাকবে, এর বেশি কিছু দিব না, এনাফ, এইটুকুই থাক। ওকে, তো আমাদের একটা সিসি কিন্তু বসে গেল। এইভাবে আপনি জাস্ট আপনার ভিডিওতে সিসিগুলো লাগাইতে পারেন, ঠিক আছে। সিসির উপরে আসলে অতটা মনোযোগ দেয় না আমাদের বাংলাদেশে, বাংলাদেশে কোনো কন্টেন্টে আসলে সিসির উপরে এতটা মনোযোগ দেয় না, এই জন্য আমি সিসি জিনিসটা এতটা আর কি কখনো ইম্পর্টেন্স দিই নাই। তো এখন চলে আসবো আমরা আমাদের অপশনে, যে দেখেন আমাদের একটা হয়ে গেছে, 2টা হয়ে গেল এবং 3টা হয়ে গেল। এখন কি করতে হবে, মনিটাইজেশন ইনেবল করতে হবে। কিন্তু আমি তো, আপনারা সবাই জানেন যে আমরা আমাদের এই চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে কোনো রকম ইনকাম করি না। সো এখানে আসলে দেখেন যে মনিটাইজেশন আমাদের এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট আপই করা নাই, মানে আমরা এখান থেকে চুল পরিমাণ করে ইনকাম করি না। সো আমার পক্ষে তো এখন মনিটাইজেশনটা ইনেবল করা সম্ভব না। সো আপনারা মনিটাইজেশনটা ইনেবল করে নেবেন অবভিয়াসলি। ওকে, তো মনিটাইজেশন এনেবল করার পর আপনাকে যেটা করতে হবে সেটা আমরা আসি, সেটা হলো জাস্ট এটা লোড হচ্ছে। মনিটাইজেশনটা আমরা মনে করেন এনেবল করে ফেললাম, এখন যেহেতু আমার ই নাই, সরি সরি ফর দিস নোটিফিকেশন। এখন যেটা করবো সেটা হলো অ্যাড টু প্লেলিস্ট। এখন আমাদের এই ভিডিওটা অবশ্যই একটা প্লেলিস্টের সাথে অ্যাড করতে হবে। তো আমরা চলে আসলাম, অলরেডি আমার অনেক প্লেলিস্ট করা আছে, আমরা যে কোনো একটার সাথে করে দিতে পারি, বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স একটা দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার সাথে সাথে দেখেন যে আমাদের অ্যাড টু প্লেলিস্টটা হয়ে গেল। এখন যেটা বলতেছে সেটা হলো যে শেয়ার অন টুইটার, টুইটারের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করতে বলতেছে। সো আমরা যেটা করব সেটা হলো আমাদের এই ভিডিওটা আমরা টুইটারের সাথে শেয়ার করব। আচ্ছা, তো আমরা জাস্ট টুইটারে শেয়ার করি, টুইটার, টুইটারে যেহেতু ভিডিও শেয়ার করব সেহেতু অবভিয়াসলি ভিডিওটা এমবিট করতে হবে। সো এমবিট করার জন্য আমরা যেটা ইউজ করব, সরি 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 সরি, এমবিট, এমবিট না করলে আসলে আমরা টুইটারে শেয়ার করে মজা পাবো না, একবারেই মজা পাবো না। সো চলেন জেনারেট করি, কারণ এই সিস্টেমে যদি আমি টুইটারে শেয়ার না করি তাহলে টুইটার থেকে আমি কোনো ভিজিটরই পাবো না, কারণ টুইটার অন্যরকম একটা ব্যাপার স্যাপার, টুইটার নট লাইক ফেসবুক। সো আমাকে টুইটারে, টুইটারের মেথডেই এটা প্রমোটটা করতে হবে আর কি।
তো জাস্ট একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের জেনারেট হয়ে গেল, এখন যেটা করবো জাস্ট কপি দিস, দেন জাস্ট গো টু টুইটার অ্যান্ড নিউ টুইট, দেন পেস্ট। ওকে, তো এটা কমপ্লিট। এখন আমরা এটা টুইট করে দিব। এখন যেটা করবো সেটা জাস্ট আমরা পেস্টটা রিলোড করব, দেন দেখবো কি অবস্থা। আন্তরিকভাবে দুঃখিত, কারণ হলো ভিডিওটা প্রাইভেট করার, প্রাইভেট করার কারণে এখানে আসলো, আসলে এইভাবে আসছে, নর্মালি না হলে এইভাবে আসতো, তো প্রাইভেট করার কারণে আসলে এইভাবে আসছে, সো আমরা বাদ দিই। তো আপনি যেটা করবেন সেটা হলো আপনি টুইটারে শেয়ার করে নেবেন এখান থেকে একটু কষ্ট করে, আর তারপরে যেটা করতে হবে যে শেয়ার অন ফেসবুক উইথ ওয়ান লাস্ট লাইক, মানে আপনাকে ফেসবুকে শেয়ার করতে হবে এবং তারপরে আপনাকে একটা লাইক নিতে হবে আর কি, আর রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট। এর অর্থ হলো যে আপনার আপনার যে এই যে ভিডিওটা ভিডিওটা আপলোড করার পরে, পাবলিশ করার পরে যখন মানুষ কমেন্ট করবে, সো তখন আপনাকে আসলে কমেন্টগুলো রিপ্লাই করতে হবে। মিনিমাম একটা দুটা কমেন্ট রিপ্লাই করলে তখন এই ভিডিওটা র্যাঙ্ক হওয়ার জন্য পারফেক্ট হয়ে যায়। আমি এই টপিকে অলরেডি একটা ভিডিও বানিয়ে রাখছি যে কমেন্টে রিপ্লাই করলে আসলে ভিডিও র্যাঙ্ক করার জন্য অনেক অনেক বেশি কাজ করে আর কি। এই যে দেখেন, এখানে এখানে দেখাচ্ছে কিন্তু যে আমার 8টার মধ্যে 4টা একদম রেডি হয়ে গেছে। যদি আপনি আরও করতে পারেন তাহলে এটা একটু পরে সবুজ হয়ে যাবে, এখন তো হলুদ, একটু একটু লাল ছিল। সো ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য আসলে এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট আমি যতদূর মনে করি, ঠিক আছে। সো আপনি অবশ্যই অবশ্যই এই ছোট্টো ছোট্টো বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এই ছোট্টো ছোটো বিষয়গুলো আসলে মাথা থেকে ঝেড়ে ফেলি বলেই আমাদের ভিডিওগুলো কম র্যাঙ্ক করে। আমরা আসলে একটা ভিডিওর পিছনে একটু ভালো করে সময় দেন, 50টা ভিডিও না বানায় একটা ভিডিওর পিছনে 50টা ভিডিওর সময় দেন, দেখবেন আপনার ওই একটা ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। সো চলেন আমরা ভিডিওতে ব্যাক করি। তো এই ছিল ক্রিয়েটর সাজেশনের ব্যাপার স্যাপার। এখন অবভিয়াসলি আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন তখনই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার ক্রিয়েটর সাজেশন আপনি কতটুকু ফিল আপ করতেছেন এবং কতটুকু ফিল আপ করতেছেন না। যদি আপনি এটা বাদ দিয়ে যান তাহলে কিন্তু অনেক বেশি মিস করবেন, কারণ আপনি আপনি ভেবে দেখেন যে এই বিষয়টা আপনি কখনোই নজর দেন নাই, আপনি কখনোই নজর দেন না এই বিষয়টার উপরে, আর এই জন্য কিন্তু আপনি অনেক লস করছেন। সো এখন থেকে এই বিষয়টা নজর দেন, হয়তো আপনার প্রতিটা ভিডিও আপনি এই একটা ছোট্ট দিকে নজর রাখার কারণে র্যাঙ্ক করতে পারবেন। সো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমার মনে হয় না যে এই টপিকের উপরে বাংলাদেশে এখনও কেউ পর্যন্ত কোনো ভিডিও তৈরি করছে, আমার মনে হয় আমার আইডিয়া নিজে কেউ তৈরি করছে কি না, আমি এখন আমার চোখে পড়ে নাই আর কি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সিম্পলি এখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি একজন ইউটিউবার হন বা একজন ইউটিউব মার্কেট প্লেসে কাজ করার চিন্তা ভাবনা করেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, আপনি আমাদের ওয়েবসাইটটা অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন, কারণ আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট আছে, কিছু আর্টিকেল আছে, কিছু ভিডিও প্রমোটিং কিছু টুলস আছে যেগুলো আপনার অনেক কাজে লাগবে। সো আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।